ব্যবসা বাণিজ্য সংবাদ বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম পাঠান। এবছর মেলা না হলেও কর অঞ্চলে আয়কর মেলার আদলেই সেবা দিচ্ছেন কর কর্মকর্তারা। মহামারীতে এই বিধি মেনে তৈরি হয়েছে বুথ, রাখা হয়েছে স্বাস্থ্য সুরক্ষার সব ব্যবস্থা। মঙ্গলবার সকালে বিভিন্ন কর অঞ্চলে দেখা যায় রিটার্ন ফর্ম পূরণ, কর নির্ধারণ, ইটিআইএন প্রদানে সহায়তা করছেন কর কর্মকর্তারা। বাড়ি ভাড়া, যাতায়াত, চিকিৎসা ভাতা বাদ দিয়ে 3 লাখ পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে করদাতাদের কোনো কর দিতে হবে না। মহিলা ও 65 বছরের বেশি ব্যবসায়ীদের বয়সীদের ক্ষেত্রে আয়কর সীমা 3,50,000 টাকা, রিটার্ন জমার শেষ সময় 30 নভেম্বর, তবে উপকর কমিশনারের অনুমতি নিয়ে পরেও রিটার্ন জমা দেওয়ার সুযোগ আছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর অঞ্চলগুলোতে রিটার্ন জমা দিতে পারছেন করদাতারা। এই মুহূর্তে কর অঞ্চল সাথে আছেন সহকর্মী মোস্তফা মাহবুব, তার সঙ্গে যোগ দেবো। তবে এই বিষয়ে আলোচনার সঙ্গে আমাদের সঙ্গে আছেন আয়কর আইনজীবী রমিজউদ্দিন আহমেদ, তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন, তার সঙ্গে আলোচনা করবো। তবে শুরুতে আসি মোস্তফা মাহবুব আপনার সঙ্গে। আপনার পেছনে দেখতে পাচ্ছি একটি মেলার আবহ, সেবাটা কতটা সহজ এখন একটু জানাবেন। ইব্রাহিম, কর আয়কর রিটার্ন জমা দেওয়া বা আয়কর দেওয়া কিন্তু এখন বলা চলে যে অনেকটাই সহজ হয়ে গেছে। আয়করদাতারা যারা আছেন তারা এখানে এসে নির্বিঘ্নেই দিতে পারছেন, এবং করোনাকালে যে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি সেটিও কিন্তু একটু নিশ্চিত করা হয়েছে। এবং একটি বিষয় বলতে চাই, 1 তারিখ থেকে আজ পর্যন্ত কিন্তু কর অঞ্চল সাতের যে তথ্য যদি আপনাকে দিই, প্রায় 2 কোটি টাকার মতো কিন্তু আয়করও আদায় হয়েছে। এবং মূলত আসলে যারা বেতন থেকে যাদের আয়, এই ধরনের করদাতারা এখানে কর দিচ্ছে। আমার সঙ্গে আছেন কর কমিশনার হারুনুর রশিদ। আপনার কাছে একটু জানতে চাই যে এইবারের যে আয়োজনটি সেটি কেমন হচ্ছে আর আপনার সাড়া কেমন পাচ্ছেন? এবারে আমরা মেলার আবহে কার্যক্রম শুরু করেছি 1 নভেম্বর থেকে, এবং 4টা বুথের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। একটা ইটিআইএন বুথ হয়েছে, একটা হেল্পিং ডেস্কও আমরা স্থাপন করেছি এখানে, এবং এর মধ্যে দিয়েই আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এবং এখন বর্তমানে দেখতে পাচ্ছি ব্যাপক জন ট্যাক্স পেয়ারদের সমাগম হচ্ছে এখানে, এবং এই এই 16 তারিখ পর্যন্ত আমরা 5,000 প্রায় রিটার্ন পেয়েছি। এই রিটার্নটা কিন্তু আমাদের 22টা সার্কেল আছে, সেই সার্কেলগুলো বাদে রিটার্ন, এটা শুধু এই 4টা বুথ করেছি সেই বুথের এই রিটার্নগুলো আসছে। এবং সামনে আরও ব্যাপক রিটার্ন এখানে সম্মানিত করদাতারা সাবমিট করবেন। মাসের প্রথমের দিকের চেয়ে এখন দেখছি ধীরে ধীরে ভিড় বাড়ছে, সেই বিষয়ে যদি একটু বলতেন যে সামনের দিকে ভিড় যদি আরও বাড়ে আপনাদের কী প্রস্তুতি থাকবে? সামনের দিকে অনেক বেশি ভিড় হবে এবং আমরা সেজন্য প্রস্তুতিও নিয়েছি, এবং আমরা মনে করি কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। সম্মানিত করদাতাদের সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ হয়রানি মুক্ত পরিবেশে আমরা সবার রিটার্ন গ্রহণ করতে পারবো। এবং আমরা আপনার মাধ্যমে সম্মানিত করদাতাদের জানাচ্ছি তারা এই 30 তারিখের মধ্যে জানি সবাই রিটার্ন সাবমিট করে দেয় এবং ট্যাক্স পরিশোধ করে দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইব্রাহিম, আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, এখানে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরার যে বাধ্যবাধকতা সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। করদাতা যারা আসছেন তারাও মাস্ক পরে আসছেন, এবং যারা সেবা দিচ্ছেন তারাও কিন্তু শতভাগই বলা চলে মাস্ক পরে সেবা দিচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। অনেক ধন্যবাদ, আপনার অতিথিকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন আয়কর আইনজীবী রমিজউদ্দিন। রমিজউদ্দিন, একটু জানাবেন যে এই যে মানুষ উৎসবের আমেজে এখন রিটার্ন জমা দিচ্ছেন, কিন্তু 30 নভেম্বর যেটি বাধ্যবাধকতা আছে, যদি এর মধ্যে দিতে না পারেন তাহলে কি অসুবিধায় পড়বেন একজন করদাতা? ধন্যবাদ। আসলে আয়কর একটা গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের জন্য, রাজস্বের। তাই আগামী 30 নভেম্বর ব্যক্তি শ্রেণীর আয়করদাতাদের রিটার্ন দাখিলের শেষ সময়। সেক্ষেত্রে এদেশের যারা ব্যক্তি শ্রেণীর করদাতা, যাদের আয় 30 লক্ষ টাকার উপরে বাৎসরিক, তারা 30 তারিখের মধ্যে, অথবা যাদের ইটিন আছে তারা 30 তারিখের মধ্যে রিটার্ন, জরিমানা এড়াতে রিটার্ন তাদের দিতে হবে। যদি কেউ রিটার্ন দাখিল না করতে পারে তাহলে ব্যক্তিগতভাবে সময়ের আবেদন করে সময় বৃদ্ধি করতে পারবে। উপকর কমিশনার 2 মাস দিতে পারবেন, পরবর্তী আরো 2 মাস দিতে পারবেন জয়েন্ট কমিশনার। সেজন্য এমনিতে 30 নভেম্বর লাস্ট ডেট, 30 নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল
না করতে পারলে জাতীয় রাজস্ব বোর্ড ইচ্ছা করলে 184G ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে এই সময়সীমা বৃদ্ধি করতে পারে। জি রমিজউদ্দিন, আরেকটি বিষয়, আপনি আপনার বক্তব্যে বলেছেন যে ই-টিন থাকলেই, অর্থাৎ আয়কর শনাক্তকরণ নম্বর থাকলেই তার রিটার্ন দেওয়া বাধ্যতামূলক, কিন্তু এটিও তো আমরা জেনেছি যে কেউ ক্রেডিট কার্ডের জন্য যদি কেউ ইটিন নিয়ে থাকে অথবা জমি বিক্রি করবেন এই জন্য উনি আয়কর শনাক্তকরণ নম্বর নিয়েছেন, তার আসলে বাধ্যবাধকতা নেই, এখানে আইন কি বলে? না, আইন বলে যারা ইটিন যাদের আছে, যারা ইটিন ধারী তাদের সকলকেই রিটার্ন দাখিল করতে হবে। যদি তাদের আয় যদি কর যোগ্য সীমার নিচেও থাকে তাহলেও তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে, অন্যথায় জরিমানা দিতে হবে। সেখানে কোনো ছাড় নাই, কারণ এখানে সুস্পষ্টভাবে বারবার বলা হয়েছে এবং আইনেও বিদ্যমান, যাদের রিটার্ন ধারী তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। জি, একটি বিষয় যে আমাদের যারা সম্মানিত করদাতা আছেন তাদের সেবা দেওয়ার জন্য আয়কর আইনজীবীরা আছেন, কিন্তু কেউ যদি চান যে আয়কর আইনজীবীর কাছে যাবেন না, নিজেই সেটি দিতে পারবেন, তাতে তো কোনো অসুবিধা নেই, অসুবিধা কি আছে? নিজেই তো নিজেরটা দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। শুধু তার ইনকাম যদি সে নিজেই অনুমান করতে পারেন, কম্পিউট করতে পারেন, তাহলে এটা যা অনেকের হয়তো বেতন ইনকাম আছে, তার বেতন আয় কত আসে পেপারস অনুযায়ী দেখাবে, তার যদি কোনো সঞ্চয়পত্র থাকে সঞ্চয়পত্রের ইনকাম তা যোগ করবে, কারো যদি FDR থাকে FDR ইনকাম আসবে, এরকম সমস্ত ইনকাম, বাড়ি ভাড়া থাকলে বাড়ি ভাড়া আসবে। তবে সেখানে কিছু আইনের বিধান আছে, যেমন যদি কেউ বাড়ি ভাড়া প্রাপ্তি হয় তাকে 25,000 টাকার উপরে যদি মাসে বাড়ি ভাড়া পায় তাহলে ব্যাংকে জমা দিতে হবে। জি, এটা একটা বিধান করা হয়েছে, ব্যাংকে জমা না দিলে জরিমানার বিধান আছে। কারো যদি সঞ্চয়পত্র থাকে, সমস্ত ইনকাম গুলি কম্পিউট করে প্রদীয় কর যদি সে নিজেই করতে পারে, কম্পিউট করতে পারে, তাহলে সে তো রিটার্ন দিতেই পারে, আইনগত কোনো বাধা নাই। যেটা সর্বজনীন স্বনির্ধারণ পদ্ধতি, যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তিনি জমা দিতে পারেন। কিন্তু একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা একটি করোনার মহামারী কাল অতিক্রম করছি, 30 নভেম্বরের মধ্যে আইনত রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে, এই পরিস্থিতিতে আসলে রিটার্ন জমা দেওয়ার জন্য সরকারিভাবে আলাদা করে সার্কুলার করার প্রয়োজন ছিল কি না? আইনজীবী হিসেবে আপনার কি মন্তব্য? আমার মনে হয় দেশে বললাম 184G একটা ধারা মতে ইচ্ছা করলে জাতীয় রাজস্ব বোর্ড এই সময় বৃদ্ধি করতে পারে। তবে সেখানে বলা আছে যদি দেশে কোনো মহামারী হয়, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, যদি যুদ্ধকালীন কোনো বিষয় দাঁড়ায়, তাহলে এই সমস্ত কারণে জাতীয় রাজস্ব বোর্ড সরকারের অনুমতি নিয়ে এই সময়সীমা বৃদ্ধি করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আমার মনে হয় দেশে যেভাবে মহামারী আকারে করোনা বৃদ্ধি পাচ্ছে, আমার মনে হয় করদাতারা একটু সমস্যায় পড়বেন। সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে তো অনেকেই সময় নেবেন, সরকারও আমার মনে হয় যে এই মহামারীর কারণে সময় বৃদ্ধি করাটা আমার মনে হয় যে উচিত হবে। রমিজউদ্দিন, আপনার কাছে শেষ প্রশ্ন একটু, যে আপনারা যে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, আপনারা কি সম্মিলিতভাবে সরকারের কাছে, এনবিআর কাছে এই আবেদনটি করেছেন যে করদাতাদের সুবিধার জন্য এবার রিটার্ন জমা দেওয়ার সময়টা বাড়ানোর দরকার, যেহেতু আইনে সেই একটি সুবিধা আছে, প্রভিশন আছে? আমরা, হ্যাঁ আইনে আছে, বৃদ্ধি করতে পারে, ওই যে আগে বলেছি, আর আমরা সংগঠনের মাধ্যমে, আমাদের যে আইনজীবী সংগঠন রয়েছে তার মাধ্যমে আমরা অলরেডি দরখাস্ত করেছি জাতীয় রাজস্ব বোর্ডের বরাবর, চেয়ারম্যান বরাবর, যে আমাদেরকে এই মহামারী আরো বেশি আকার ধারণ করতে যাচ্ছে করছে, সেক্ষেত্রে আমাদেরকে আয়কর বিবরণী দাখিল করার জন্য ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রে এবং কোম্পানির, যেটা 15 জানুয়ারি আগামীতে আসতেছে শেষ সময়, আমরা বলেছি ব্যক্তি শ্রেণী এবং কোম্পানির করদাতার ক্ষেত্রেও উভয় শ্রেণীর ক্ষেত্রেই রিটার্ন দাখিলের সময়সীমা অন্তত 2 মাস বা 4 মাস বৃদ্ধি করার জন্য, কারণ রাজস্ব এখন তো মানুষ আছে একটা মহামারীর মধ্যে। রমিজউদ্দিন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, টালিকাদের সময় দেওয়ার জন্য। পরবর্তীতে আবার আপনার সঙ্গে আলাপের সুযোগ হবে, নিশ্চয়ই সেই প্রতীক্ষায় থাকলাম।
দেশের শেয়ার বাজারে সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন শুরু হয়েছে আজ। আইপিও এর মাধ্যমে 52,37,93,000 শেয়ার বিক্রি করবে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা। প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, আর মার্কেট লটে রয়েছে 500 শেয়ার। আগ্রহী বিনিয়োগকারীকে একটি লটের জন্য 5,000 টাকা জমা দিতে হবে। রবি জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত চাঁদা গ্রহণ চলবে। আইপিওর মাধ্যমে বাজার থেকে 523,79,33,340 টাকা সংগ্রহ করবে রবি। এর মধ্যে 387 কোটির কিছু বেশি টাকার শেয়ার ইস্যু করা হবে বিনিয়োগকারীদের জন্য, আর বাকি শেয়ার কোম্পানির কর্মকর্তাদের জন্য। ডিসেম্বরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভারত সফরে যাচ্ছেন। বিভিন্ন ইস্যুর মধ্যে আলোচনায় থাকবে ভারত বাংলাদেশের সীমান্তের স্থলবন্দরগুলোকে 24 ঘণ্টা সচল রাখার বিষয়টিও। রাত দিন বন্দরের কার্যক্রম চললে আমদানি রপ্তানি কতটা বেগবান হবে তা নিয়ে কথা বলতে যোগ দিচ্ছেন মোহাম্মদ হারুনুর রশিদ, সভাপতি হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ। মোহাম্মদ হারুনুর রশিদ, স্বাগত জানাচ্ছি টালিখাতে আপনাকে। যে আলোচনা চলছে ভারত বাংলাদেশের সীমান্তের স্থলবন্দরগুলো 24 ঘণ্টা সচল রাখার বিষয়টি, আসলে ব্যবসায়ীদের নিশ্চয়ই একটি দাবি ছিল, ব্যবসা কতটা লাভবান হবে যদি 24 ঘণ্টা বন্দর সচল থাকে? ধন্যবাদ। আসলে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের যে স্থল বন্দরগুলো আছে সেটা 24 ঘণ্টা যেন চালু থাকে। বিশেষ করে আমরা হিলি স্থল বন্দরে দীর্ঘদিন থেকে ব্যবসা করছি, সে 90 সাল থেকেই আমাদের দীর্ঘদিনের দাবি। আমাদের এই যদি 24 ঘণ্টা খোলা থাকে, যদি খোলা রাখতে পারে, তাহলে ব্যবসায়ীরা বেশ লাভবান হবে। পণ্যটা বেশি আসবে, বিভিন্ন আইটেম বেশি আসবে, যে আইটেমটি আমাদের কম আসার জন্য আমরা ভালোভাবে মার্কেটে সাপ্লাই দিতে পারছি না, আমাদের অনেক সময় ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর যদি 24 ঘণ্টা খোলা থাকে, আমাদের চাহিদা মোতাবেক আমরা পণ্যটা নিয়ে আসতে পারছি। যেহেতু হিলিস্থল বন্দর একটি গুরুত্বপূর্ণ পোর্ট, এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের হিলিস্থল বন্দরে আমরা আমদানি করে থাকি। খাদ্যদ্রব্য, বিভিন্ন সরকারের বিভিন্ন মেগা প্রকল্প যেগুলো হচ্ছে, আমাদের স্টোন, বিভিন্ন ব্ল্যাক স্টোনের এখন একটি বড় একটি মার্কেট হিলি স্থল বন্দর। তো এই অল্প আমদানি এবং রপ্তানি করতে পারবো। এতে বাংলাদেশের বাজারে কিন্তু যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তালিকা তাজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।